টানা বৃষ্টিতে মাগুরা শহরের নবগঙ্গা সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 8 জেলার লোকজন। স্থানীয়রা জানিয়েছে রাতভর বৃষ্টির কারণে সকাল 7:30 থেকে পুরান সেতুর ঢাকা রোড সংলগ্ন সংযোগ সড়কটি ধসে যায়। এতে ঢাকা মাগুরা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন এই রুটের যাতায়াতকারীরা। তবে সেতুর ধসে যাওয়া অংশ সাময়িকভাবে যান চলাচলের জন্য উপযোগী করতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ব্রিজ বহুত আগের ব্রিজ, 70-80 বছরের আগের ব্রিজ। এটা বৃষ্টির কারণে জন্য এটা ব্রিজটা ধসে গেছে, এলাকার রাস্তা ভেঙে গেছে, লোকজন যাতায়াতের সমস্যা, গাড়ি চলতে পারতেছে না। এই এলাকার অনেক মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এটা যান চলাচল, যাত্রী গাড়ি, বাস, ট্রাক, লরি অনেক দুর্ভোগের মুখে নদে পড়ে গেছে। আপাতত এক লেনে যান চলাচল টোটালি বন্ধ রাখছি, আর বাস বললি এবং জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে অস্থায়ী কাজ বাস্তবায়ন